নমস্কার সকলকে স্বাগতম আজকের অনুষ্ঠানে। আজকে আমরা মূলত আলোচনা করব 2023-এর ফেব্রুয়ারি মাস এবং এই মাসটি মিথুন রাশির জাতক জাতিকাদের ঠিক কেমন যেতে পারে বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ঠিক কেমন যেতে পারে। প্রথমেই বলে রাখি, আপনার রাশি যদি মিথুন হয়, লগ্ন মিথুন না হয়ে যদি অন্য কোনো লগ্নও হয় সেক্ষেত্রেও আপনি ভিডিওটি সম্পূর্ণটা দেখতে পারেন। আবার আপনার লগ্ন যদি মিথুন হয় এবং রাশি মিথুন ব্যতীত অন্য যে কোনো রাশি হয় সেক্ষেত্রেও আপনি ভিডিওটি দেখতে পারেন। আর মহারাশি যদি মিথুন হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি ভিডিওটি সম্পূর্ণটা দেখতে পারেন। আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব মিথুন রাশির 2023-এর ফেব্রুয়ারি মাস এবং অবশ্যই ট্রানজিটের আলোকে আমরা আলোচনা করব। চলুন সবার প্রথমে আমরা ট্রানজিট বা গোচর দেখে নিই এ মাসে ঠিক কেমন থাকতে পারে। রবি 13 তারিখ পর্যন্ত ক্যাপ্রিকনে থাকবে, তারপরে রবি প্রবেশ করবে অ্যাকোয়ারিয়াস কুম্ভ রাশির ঘরে। আমরা লক্ষ্য করব এই মাসটিতে মঙ্গল সে কিন্তু বৃষ রাশিতেই অবস্থান করছে, যদিও তার মোশন সেটা কিন্তু মার্গী থাকবে এই মাসটিতে। বুধ গ্রহটি ধনু রাশিতে অবস্থান করবে এবং 7 তারিখ নাগাদ বুধ কিন্তু প্রবেশ করবে মকর রাশির ঘরে। বৃহস্পতি অবস্থান করবে তার নিজের রাশি অর্থাৎ মীন রাশির ঘরে। শুক্র মাসের প্রথম দিকে অ্যাকোয়ারিয়াসে থাকছে এবং ঠিক 15 ফেব্রুয়ারি 2023 শুক্র কিন্তু প্রবেশ করবে মীন রাশির ঘরে। সেখানে বৃহস্পতি এবং শুক্র অর্থাৎ একদিকে দেবগুরু আর একদিকে দৈত্যাচার্য বা দৈত্যগুরু যিনি হলেন শুক্রাচার্য তিনি কিন্তু অবস্থান করবেন। এবং শনি অবস্থান করছে অ্যাকোয়ারিয়াসে কুম্ভ রাশির ঘরে, অর্থাৎ কুম্ভ রাশির ঘরে শনি এবং তার সাথে রবি বা বলা যেতে পারে পিতা পুত্রের একটা কম্বিনেশন কিন্তু তৈরি হচ্ছে। এছাড়াও রাহু সে অবস্থান করবে মেষ রাশির ঘরে এবং কেতু অবস্থান করবে তুলা রাশির ঘরে। সুতরাং বুঝতে পারছেন যে কোন কোন রাশিতে কোন কোন গ্রহগুলো অবস্থান করছে। এবার চলুন আমরা একটু ডিটেলসে বোঝার চেষ্টা করি যে কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি থাকবে, কোন কোন ক্ষেত্রে একটু সমস্যা আমাদেরকে পেতে হতে পারে যদি লগ্ন বা রাশি আপনার মিথুন হয়ে থাকে। রাশির অধিপতি যিনি হলেন বুধ আপনাদের ক্ষেত্রে, সেই বুধ কিন্তু এতদিন রাশির সপ্তমে অবস্থান করছিলেন কিন্তু বুধ 7 তারিখ নাগাদ রাশির অষ্টমে যাবে। অর্থাৎ স্বাস্থ্যক্ষেত্রে কিছু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে, কিছু ক্ষেত্রে দেখা যাবে মানসিক চাপ সামান্য বাড়তে পারে, তবে সেটা কিন্তু অধিকতর নয় কারণ অষ্টমপতি নবম ভাবে। সুতরাং কোনো না কোনোভাবে লক্ষ্য করা যাবে এই সময়ে টেনশন যে অতিরিক্ত আসবে সেটা কিন্তু একদমই নয়। স্বাস্থ্যক্ষেত্রে সামান্যতম সমস্যা, কিছু সিজনাল প্রবলেম এগুলো কিন্তু ফেস করতে হতে পারে, এই ধরনের সংযোগ কিন্তু একটা থাকছে। এবং এর পরের যে বিষয়টি আপনাদের যে ষষ্ঠপতি গ্রহ অর্থাৎ মঙ্গল সে কিন্তু রাশির দ্বাদশে, অর্থাৎ স্বাস্থ্যক্ষেত্র নিয়ে যে একটু জটিলতা আসবে 6-12 কম্বিনেশনও রয়েছে সেক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা আসতে পারে কিন্তু রিকোভারও হয়ে যাবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। পরবর্তী যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো আপনাদের দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি। দ্বিতীয়পতি তো পরিবর্তনশীল আপনারা জানেন এবং তাছাড়াও আপনাদের যে একাদশপতি গ্রহ অর্থাৎ মঙ্গল সে কিন্তু দ্বাদশে অবস্থান করছে। অর্থনৈতিক ক্ষেত্রের কথা যদি বলতে হয় বেশ কিছু ক্ষেত্রে কিন্তু আপনাকে সচেতনতা রাখতে হবে। একাদশপতি দ্বাদশে অবস্থান করছে, খরচের মাত্রাটা কিন্তু মাত্রা অতিরিক্ত হতে পারে, কোথাও যেন বাজেট কন্ট্রোল করা হলো না, কোথাও যেন অতিরিক্ত জোশে বা অতিরিক্ত আবেগ প্রণোদিত হয়ে খরচ করে ফেললেন, এই বিষয়টাকে কিন্তু খেয়াল রাখতে হবে। বা এমনও হতে পারে অতিরিক্ত ইনভেস্ট করে ফেললেন, সেটা আপনি প্রথম দিকে ভাবছেন সাশ্রয় করব কিন্তু হঠাৎই আপনার মনে হলো না এবার যদি আমি ইনভেস্ট করি তাহলে লাভবান হতে পারি। এই ধরনের কিছু বিষয় বা এই ধরনের কিছু বিষয়ে ইনভেস্ট করতে গিয়ে সমস্যার সম্ভাবনা কিন্তু প্রভূত পরিমাণে থাকতে পারে যদি আপনার রাশি বা লগ্ন বা রাশিও লগ্ন হয়ে থাকে মিথুন। তবে মিথুনের দ্বিতীয় বৃহস্পতির শুভ দৃষ্টি থাকার কারণে কিছু সঞ্চয় ডেফিনেটলি থাকবে, কিছু সঞ্চয়ের জায়গা তো অবশ্যই রয়েছে। এবং এক্ষেত্রে আমি বলবো যেহেতু আপনার রাশির দশমভাবে
বৃহস্পতি অবস্থান করছেন এবং দশম থেকে তার পঞ্চম দৃষ্টি আপনার রাশির দ্বিতীয়ভাবে দিচ্ছেন। সুতরাং কোনো না কোনোভাবে গিয়ে লক্ষ্য করা যায় আপনার আর্থিক যে বেনিফিটেড হওয়ার কথা সেটা কর্মভাব থেকে বা আপনার পিতার দিক থেকে বা কোনো না কোনোভাবে উত্তরাধিকার সূত্রে কিন্তু থাকতে পারে। পরবর্তী বিষয় সেটা হলো সংসার, এবং এখানে সহোদরের বিষয়টা আমরা মেনটেন করব, পারিবারিক অবস্থার বিষয়টা আমরা মেনটেন করব, এবং আমরা অবশ্যই এখানে রিডিংটা রাখব যে আপনার সাংসারিক জীবনটা কেমন থাকতে পারে। সংসার মানে শুধুমাত্র তো স্বামী স্ত্রীকে নিয়ে নয়, সবাইকে নিয়ে, যারা যারা পরিবারে থাকে। এখন লক্ষ্য করা যাচ্ছে আপনাদের যে চতুর্থ ঘরের অধিপতি সে কিন্তু অষ্টমে যাচ্ছে, তৃতীয় পতি রবি সেও অষ্টমে অবস্থান করবে মাসের প্রথম ১৩ দিন, তারপরে সে নবমে যাবে। সুতরাং প্রথম ১৩ দিন, বিশেষ করে ৭ তারিখ থেকে ১৩ তারিখ, টাইমটা একটু মাথায় রাখুন, সাংসারিক অশান্তি, পারিবারিক অশান্তি এই জায়গাটা কিন্তু থাকতে পারে। কোনো না কোনোভাবে লক্ষ্য করা যাবে পরিবারের সদস্যদের মধ্যে একটু সমস্যা, ভুল বোঝাবুঝির জায়গা, সম্পত্তিকে কেন্দ্র করে একটা জটিলতার জায়গা, কোনো না কোনোভাবে আইনি জটিলতা সেটা সম্পত্তিকে কেন্দ্র করে, সেটা কিন্তু ৭ থেকে ১৩ তারিখ এই টাইমের মধ্যে কিন্তু থাকছে। সুতরাং একটু খেয়াল রাখতে হবে, সচেতন থাকতে হবে বিষয়টি নিয়ে। ১৩ তারিখের পরে রবি নবমে প্রবেশ করবে, তৃতীয় পতি নবমভাবে প্রবেশ করবে, সো কোথাও যেন গিয়ে কিছুটা দুশ্চিন্তা মুক্ত হওয়ার জায়গা রয়েছে, কিছুটা পারিবারিক অশান্তি কমতে পারে। সহোদরের সাপোর্ট আপনি পাবেন, এবং অবশ্যই সেটা ১৩ তারিখের পরেও পাবেন, ৭ তারিখের আগেও পাবেন। মাঝখানে একটা সপ্তাহ একটু সমস্যাপ্রবণ হতে পারে, কোথাও যেন একটু গোলযোগ বৃদ্ধির জায়গা রয়েছে। এবং আরেকটা বিষয় আমি বলবো, যাদের আইনি জটিলতা চলছে সেই জটিলতাও কিন্তু কমবে ১৩ তারিখের পর। তার আগের যে সিচুয়েশানটা, সেই সিচুয়েশানে আপনি পরিবারের সদস্যদের কিন্তু হেল্প কিছুটা হলেও পাবেন, কিন্তু সেটা যে ম্যাসিভ সেটা কিন্তু বলা যায় না। এবং এখানে আরেকটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, কোনো ভুল রিলেশনশিপে জড়িয়ে পড়া, সেটা শুধুমাত্র লাভ রিলেশনশিপ নয়, কোনো নতুন বন্ধু তৈরি হলো বা ব্যবসায়িক রিলেশনশিপ তৈরি হলো, এই জায়গাগুলো কিন্তু এই সময়টাই আপনার জন্য ফেভারেবল হবে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। পরবর্তী যে বিষয়টি সেটি হলো মিথুন রাশি বা মিথুন লগ্ন বা মিথুন রাশিও লগ্নের যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের এডুকেশন, এডুকেশনের ক্ষেত্রটা এ মাসে মধ্যম প্রকৃতির। দেখুন, আপনারা জানেন ঢায়া থেকে আপনারা বেরিয়েছেন, যেটা অবশ্যই একটা শুভ সমন্বয়, কিন্তু এর পরে লাইফটা তো কিছুটা স্মুথ চলবে বা কিছুটা স্মুথ চলার কথা। এখন চতুর্থ পতির অষ্টমস্ত অবস্থান এখানে কিন্তু পড়াশোনার জীবনে কিছুটা ব্যাঘাত ঘটাবে, এবং এই ব্যাঘাতটা কতদিন ঘটাতে পারে, যতদিন চতুর্থ পতি অষ্টমে থাকবে। যদিও এখানে একটি বিষয় কিন্তু স্মরণে রাখতেই হচ্ছে, সেটা হলো আপনাদের অষ্টম পতি নবমে রয়েছেন, তার সাথে শুক্র যে কিনা আপনার পঞ্চম ঘরের অধিপতি তার সহ অবস্থান হচ্ছে, নবম পতি নবমে রয়েছে। সুতরাং প্রাথমিক শিক্ষার ক্ষেত্রেই সমস্যাটা বেশি, রিসার্চমূলক এডুকেশন, উচ্চশিক্ষা, ফরেনে গিয়ে যারা এডুকেশন করতে চাইছেন তাদের জন্য কিন্তু ততটা সমস্যাপ্রবণ জায়গা নেই। হ্যাঁ, তাদের ক্ষেত্রেও কিছু সমস্যা আছে, অবশ্যই কিন্তু কিছু সমস্যাকে ফেস করতে হতে পারে, কিন্তু সেটা যে ম্যাসিভ নয় সে কথাটা কিন্তু বলা যেতেই পারে। এবং যাদের জন্মছকে খুব ভালোভাবে বুঝুন, যাদের জন্মছকে মীন রাশিতে বুধ বসে রয়েছেন, মীন রাশিতে বুধ যাদের জন্মছকে রয়েছে তাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গাটা কিন্তু খুব বেশি প্রবলেমেটিক হবে না। যদি মীন রাশিতে বা কর্কট রাশিতে বা বৃশ্চিক রাশি, এই তিনটে রাশি আপনার জন্মছকে খেয়াল করুন, যদি এই তিনটে রাশিতে বুধ গ্রহটি বসে থাকে, সেটা যে কোনো নক্ষত্র হতে পারে, সেটি যদি পুষ্যা নক্ষত্রে থাকে, সেটি যদি অশ্লেষ্যা নক্ষত্রে থাকে, বা সেটি যদি পুনর্বসু নক্ষত্রে থাকে, বা সেটি যদি জ্যেষ্ঠা নক্ষত্রে থাকে বা রেবতী নক্ষত্রে থাকে, যে কোনো নক্ষত্রেই অবস্থান করুক না কেন, কিন্তু রাশিটা যদি কর্কট হয়ে থাকে বা বৃশ্চিক হয়ে থাকে বা মীন রাশি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পড়াশোনার ক্ষেত্রে খুব বেশি প্রবলেম আসবে না। রিলেশনশিপ নিয়ে কিছু কথা বলবো, পঞ্চমপতি আপনাদের শুক্র নবমে অবস্থান করছে, কিন্তু প্ল্যানেট কার সাথে, স্যাটার্নের সাথে। সুতরাং কোথাও যেন ভালোবাসার জীবনে একটা একঘেয়েমি,
এটা আপনি পছন্দ করেন না। মিথুন রাশির জাতক জাতিকারা বা মিথুন লগ্নে জাতক জাতিকারা একঘেয়েমি জিনিসটাকে কিন্তু অতটা প্রাধান্য দেন না, সুতরাং তাদের একটু চেঞ্জ দরকার। চেঞ্জ মানে কি? তার ভালোবাসার মানুষটি চেঞ্জ না, বাট পরিবেশ পরিস্থিতির চেঞ্জ, কিছুটা অভিনবত্ব, কিছুটা নতুনত্ব পছন্দ করে, ঘুরতে পছন্দ করে। কারণ বুধ প্ল্যানেটটা তো শিশু বা বালক বলা যায়, সুতরাং তার মধ্যে যে ধরনের মেন্টালিটি রয়েছে সেটা সে রিলেশনশিপের মধ্যেও চাইবে। কিন্তু স্যাটানের প্রভাবে কোথাও যেন ভালোবাসার জীবনটা একটু একঘেয়েমি আসতে পারে, কোথাও যেন লিমিটেশন আসছে, এতদিন লিমিটেশন ছিল না, এতদিন বাধা ছিল না, এখন যেন কোথাও গিয়ে একটা সীমানা, একটা বাধা, একটা লিমিটেশন চলে আসছে, এই ধরনের একটা সিচুয়েশনের জায়গা কিন্তু থাকবে। যদি আপনার রাশি বা লগ্ন হয়ে থাকে মিথুন, বা রাশি এবং লগ্ন উভয়ই হয়ে থাকে মিথুন, এবং নতুন রিলেশনশিপের জায়গা কিন্তু তেমন নেই, তবুও আমি বলি 15 তারিখের পরে শুক্র গ্রহ আপনার পঞ্চম ঘরের অধিপতি, সে কিন্তু প্রবেশ করবে রাশির দশম ভাব। এই কম্বিনেশনটা নেগেটিভ নয়, এই কম্বিনেশনটা কিন্তু অনেকটা নিউট্রাল বলা যেতে পারে। এবং আরও একটি বিষয়, যেহেতু শুক্র প্রবেশ করবে মীন রাশির ঘরে, সো কিছুটা হলেও তো সে স্ট্রেংথ পাচ্ছে, সুতরাং নতুন রিলেশনশিপের জায়গা 15 তারিখের পরে থাকতে পারে। এবং এর পরবর্তী যে বিষয় সেটি হলো আপনার কর্মজীবন। দশম ঘরের অধিপতি দশমে অবস্থান করছে, দশমে পঞ্চমপতি প্রবেশ করবেন 15 তারিখ নাগাদ। এবং আমরা যদি পঞ্চমের ভাইব্রেশন দেখি, পঞ্চমপতি প্রথমে নবমে থাকছে, তারপরে দশমে প্রবেশ করবে, নবমে কিন্তু থাকছে স্যাটার্নের সাথে। সুতরাং যারা সেলফ প্রফেশনে রয়েছেন তাদের কর্মজীবন মাসের শুরুর দিকে কিন্তু একটা একঘেয়েমি, কোথাও যেন একটু দেরি হচ্ছে পেতে, একটু বেশি ধৈর্য ধরতে হচ্ছে, বা নিজেকে একটু ঠান্ডা রাখতে হচ্ছে, এই ধরনের সিচুয়েশনগুলো কিন্তু থাকবে। এবং ধীরে ধীরে বলা যেতে পারে 15 তারিখের পর আপনার যে প্রফেশন, স্বনিয়ন্ত্রিত যে পেশাটি রয়েছে সেটার কিন্তু একটা ডেভেলপমেন্ট সম্ভব। অ্যান্ড আরও একটা বিষয় আমি বলবো, যদি এই সময়ে কোনো অ্যাড দিতে হয়, কোনো বিজ্ঞাপনের সাথে যুক্ত হতে হয়, যারা স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন প্রিন্টেড মিডিয়াটাকে অ্যাভয়েড করার। ডিজিটাল মিডিয়ার সাথে যুক্ত হতে পারেন, কিন্তু প্রিন্টেড মিডিয়া যেটা রয়েছে সেই ধরনের বিষয়ে কিন্তু আপনি লাভবান হবেন না। এর পরের যে বিষয়টা, যারা চাকরি করছেন, সার্ভিস করছেন, দেখুন ষষ্ঠ ঘরের অধিপতি তিনি এই মুহূর্তে দ্বাদশে রয়েছেন, তিনি আপনাদের একাদশ ঘরের অধিপতিও, তো এই যে মঙ্গল সে দ্বাদশে অবস্থান করছে, গতিটা বেটার, কারণ সে লগ্নের দিকে ঢুকছে, মানে লগ্নভাবে সে প্রবেশ করবে ক্রমশ। এবং তাছাড়াও দশমপতি দশমে রয়েছে, কর্মজীবন নিয়ে আমার মনে হয় না খুব সমস্যা আসবে, যেহেতু দ্বাদশে আছে, সামান্য গোলযোগ, সামান্য মানসিক দুশ্চিন্তা, সামান্য একটু হতাশা, ডিপ্রেশন, এই জায়গাগুলো থাকতে পারে। দেখুন লগ্নের দ্বাদশ, লগ্ন থেকে আমরা কী বুঝি, একটা শিশু জন্মগ্রহণ করলো, যে সময়টা সেই সময়টাই তার লগ্ন। এখানে আরও ব্যাখ্যা দেওয়া যায়, সেই ব্যাখ্যাগুলো আমরা আগামী ভিডিও কোনো একটা ভিডিওতে দেব, যে লগ্ন প্রপার কাকে বলে। তো এখানে একটি বেসিক বিষয় বুঝুন, লগ্নের দ্বাদশ মানে আমি বা আমাকে কোথাও যেন আনস্টেবল করার চেষ্টা, ধর্ম অর্থ কাম মোক্ষ, মোক্ষের দিকে নিয়ে যাওয়ার একটা প্রয়াস। সুতরাং যেটা আমাদের এই বর্তমান যুগে আমরা কি চেষ্টা করি, যে না একটু বেশি পজিটিভ থাকবো, ধনাত্মক দিকে যাব, মোক্ষ মানে তো নেগেটিভ নয়, কিন্তু কোথাও যেন ডিটাচড হয়ে যাওয়া, সেই ধরনের একটা কম্বিনেশন কিন্তু থাকতে পারে। বাট সেটা আলটিমেট নয়, চাকরি যারা করছেন, সার্ভিস যারা করছেন, ঠিক আছে, তেমন টেনশন নেওয়ার একদমই দরকার নেই। যারা ব্যবসা করছেন তাদের কথা বলি, সপ্তমপতি দশমপতি সেম প্ল্যানেট জুপিটার দশমে অবস্থান করছে, অসম্ভব ভালো কম্বিনেশন আপনাদের কিন্তু রয়েছে, সুতরাং চিন্তা একদমই নেওয়ার দরকার নেই। ব্যবসায়িক জীবনে কিন্তু ডেভেলপমেন্ট থাকবে, ইভেন নতুন ব্যবসা যারা শুরু করতে চাইছেন আমি বলবো অসম্ভব ভালো সময়। তবে একটা কথা মাথায় রাখতে হবে, যদি আপনার জন্মছকে, যে জন্মছকটি আপনার রয়েছে যেটাকে আমরা ন্যাটাল চার্ট বলি, সেই চার্টে যদি স্যাটার্ন মীন রাশিতে থাকে বা কর্কটে থাকে বা বৃষ্টিকে থাকে,
এটা কিন্তু সবথেকে শুভ সমন্বয় আপনার নতুন কোনো কর্মজীবনে প্রবেশ করার জন্য। সার্ভিস হোল্ডারদের জন্য আমি আরেকটা কথা বলবো, যে বৃহস্পতি আপনার ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছেন, এটা অত্যাধিক ধনাত্মক। শুধু নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যেমন সুযোগ সুবিধা থাকছে, যারা সার্ভিস করছেন তাদেরও পজিটিভিটি ডেফিনেটলি থাকবে। বিবাহিত জীবন নিয়ে যেটা বলবো, এই সময়ে ম্যারিটাল লাইফটা কিন্তু মধ্যম প্রকৃতির থাকবে, অতিরিক্ত পজিটিভ আমি বলবো না ম্যারিটাল লাইফের ক্ষেত্রে। এবং ম্যারিটাল লাইফের ক্ষেত্রে একটা বিষয় আমি বলবো, যাদের ডিভোর্স রিলেটেড প্রবলেম চলছে বা বিচ্ছেদ সংক্রান্ত সমস্যা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি ডেফিনেটলি থাকছে। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল, বিভিন্ন ধরনের বিষয় নিয়ে কথা বললাম, আলোচনা করলাম। আজকের ভিডিওটি আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আর প্রচুর 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 ভালো থাকতে হবে, প্রচুর ভালো থাকুন আপনারা প্রত্যেকে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।